ভারতীয় রেলের বেশ কিছু সামগ্রী সহ 13 জন দিনমজুরকে হাতে নাতে গ্রেফতার করে রেল পুলিশ। 13 জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়, কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেষ্টমাল এখনো অধরা। এরই প্রতিবাদে নিরাপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেষ্টমালের গ্রেপ্তারের দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বেশ কিছুদিন আগে ভারতীয় রেলের কিছু সামগ্রী রেল আধিকারিক কেষ্টমালের নেতৃত্বে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রেলের বেশ কিছু সামগ্রী সহ 13 জন দিনমজুরকে হাতে নাতে গ্রেপ্তার করে। 13 জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়, কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেষ্টমাল এখনো অধরা। ঘটনার পর থেকেই পলাতক তিনি। আমরা জানি না যে এগুলো সব চুরি ফুরি কি পরে বলছিল, পরে আটকে গিয়েছিল। একদিন জিজ্ঞেস করলো আমাকে যে কে বলেছিল কাজ করতে, আমরা নিজে বললাম যে কেষ্ট মাল যে আছে, কেষ্ট সাহেব পিডাবলের বড় সাহেব শুনছি, ও নিজে দাঁড়িয়ে থেকে কাজ করতো। আবার বলতো যে যা ক্যাচড়া মাল আছে সব উধাও করে তাড়াতাড়ি জলদি করো, খালি জলদি করো। এই আমাদের আজকে সামিল হওয়ার কারণ হচ্ছে যে যে লেবারগুলো নিয়েছে আমাদের যে অরিজিনাল জেনুইন চোর, তাদেরকে চোর ধরলে আর লেবারকে ছেড়ে দেয়। আমাকে বাড়িতে যে রাত্রে বলছে যে তোমার ছেলে কই, আমাদের কত লেবারের দরকার আছে। আমি বললাম আমার ছেলে তো এখন নেই, তো বলছে যে কেন, তো বলছে না লেবারের দরকার আছে, দিয়ে চলে গেল। আমি আমার ছেলেকে বললাম হ্যাঁ রে বাবু কেন তোকে ধরতে, লেবারের কাজ করলে মানুষকে ধরে, তো বলছে যে তাই তো বলছে, দিয়ে আমি বললাম যা তো তুই হাজিরি হোক তো কেন লেবারকে ধরবে, আর এসে আমার ছেলেকে বন্দি করে থুয়ে দিল। জানতে পারছি কাজ তার সম্বন্ধে চুরি হয়েছে, তার লেগে এখন ধরা পড়েছে, লেবারকে তুলছি। তো যারা সাহেব যারা নেতা তাদেরকে তোলো, লেবারকে তুলে জানে ওরা কিছু। এরই প্রতিবাদে নিরপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেষ্টমালের গ্রেপ্তারের দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। তাদের দাবি, বিনা অপরাধে গ্রেপ্তার করা দিনমজুরদের মুক্তি দিতে হবে। আমরা জানতে পারি তো প্রকৃত দোষী যারা আছে তারা শাস্তি পাক আমরা চাই, কিন্তু যারা দিনমজুর যারা লেবারের কাজ করেছে তাদের প্রতি যেন কোনো অন্যায় অত্যাচার না হোক, এই দাবিতে আমরা মূলত কারণে গিয়েছিলাম। আমাদের দাবি হয়েছে যে লেবারগুলোকে কী করে যে জামিন করানো যায় সেই ব্যাপারে আপনারা একটু দেখুন, এই আলোচনা হয়েছে, এটাই আমাদের দাবি। আর বাকি লেবার যারা আছে তাদের উপরে যেন অত্যাচার নাই সেইটাই আমাদের দাবি। ফলপ্রসূত হয়েছে, আশা করছি কালকে আমাদের লেবাররা জামিন পাবে, আর বাকি যারা লেবার আছে তাদেরকে হয়তো ডেকে পাঠাতে পারে ইনকোয়ারির জন্য। ইনকোয়ারি করে সাহেব যদি বুঝে স্যার তাদের কোনো ইনভলভমেন্ট নাই, তারা শুধু লেবারেরই কাজ করছে, তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।